আসসালামু আলাইকুম বন্ধু। বন্ধু কেমন আছেন? বন্ধু আমার এই চ্যানেলটি যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটি চাপুন যেন আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায়। ধন্যবাদ। আর অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লাইক এবং শেয়ার করবেন। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে যে প্রসঙ্গটা বলতেছি এটা আমার সম্পূর্ণ এটা আমার লাইফের কথা, কারণে আজকে এটা যদি না বলি তাহলে হয়তো বা আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। স্যাটেলিটের সেক্রেটারি যেটা আমার সাথে করছে খুব খারাপ করছে। আমার 2017 সালে মার্চ মাসের 29 তারিখে রাত 8টার সময় আমার বিয়ে হয়। ওর ছোট ভাই তারেক রহমান খান ওর আন্টি সদর হসপিটালের সিনিয়র নার্স, তো ওর সাথে আমার বিয়ে হয়। তো ও একটা মা ধরতে এসে ফাইসাদে, তো আমাকে আমাকে কিছু পরিচিত লোক বলছে যে রিয়াজ ভাইয়ের সাথে দেখো কথা বললা যে রিয়াজ ভাইয়া ছাড়াইতে পারে কি না ওকে তারেককে। তো তখন আমি রিয়াজ ভাইয়াকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি আমাকে রাত্রে 12টার পরে ফোন দিতে বললো। ফোন দেওয়ার পরে উনি ওনার সাথে আমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, খুব খুব ভালো কথাবার্তা হয়, আমাদের মেসেঞ্জারে চ্যাটিং ফ্যাটিং হয়। আমার আইডি নাম হচ্ছে মিম আক্তার। তো ওনার সাথে আমার আর ওর আইডির নাম হচ্ছে রিয়াদ মাহমুদ, আমাদের দুইজনের আইডি দিয়ে আমরা চ্যাটিং করতাম। তো আমি তাই যখন জেলে ছিল তখন আমি কিছুদিন ঢাকাতে ছিলাম, তো ঢাকা থেকে আসি ওকে দেখার জন্য। আমি অসুস্থতার জন্য ঢাকাতে গেছি, অপারেশন করেছে, তখন তারেককে ধৈরা নিয়ে যায় মাতো কেসে। যাওয়ার পরে ওর সাথে রিয়াজের সাথে আমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তারপরে ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে আমার সাথে ফিজিক্যাল রিলেশন হয়। ওর সাথে প্রায় অনেক দিন ফিজিক্যাল রিলেশন হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে ও লাস্ট আমার কাছে যখন আসছে তখন ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে অনেকবার। এক রাতে ও আমার সাথে অনেকবার ফিজিক্যাল রিলেশন করছে। করার পরে আমি ওষুধ খাইনি। এখন যদি কেউ বিশ্বাস না করে তাহলে আমার ডিএনএ টেস্ট করাও, আমি এখন প্রেগনেন্ট আছি। আর ওর জন্য আমার সংসার ভেঙে গেছে। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। আমি সবার কাছে এই বিচারটা চাইবো যে সবাই আমার এই বিচারটা করুক কিংবা সমাধানটা করুক। আমি একটা সাধারণ মেয়ে, আমার একটা লাইফ আছে, আমার একটা স্বপ্ন আছে যে আমি কিছু হইতে চাই। ও তো আমার স্বপ্ন হওয়ার আগে ও আমার স্বপ্ন ভেঙে দিছে। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও আমার সাথে রিলেশন করছে। ও যদি এখন আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো, আর করার সময় আমি ছাত্রলীগকে ফাঁসিয়ে দিয়ে যাবো।